গ্রেটার সেজ গ্রাউস, নর্থ আমেরিকার সব থেকে বড় পাখি। তার সারা শরীরে তীরের ফলার মতো পালকের জন্য দৃষ্টি আকর্ষণ করে। কিছুটা আলাদা দেখতে এই পাখির সারা শরীর কালো ও সাদা রঙের পালকের দ্বারা আবৃত। আরও একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, মেল পাখির গলার কাছটি বেলুনের আকৃতির, যা ফিমেল বার্ড থেকে সম্পূর্ণ আলাদা। বার্ড অফ প্যারাডাইস, কালো রঙের দেখতে এই পাখির গলার কাছটা উজ্জ্বল নীল রঙের পালক দ্বারা আবৃত। গান করার সময় তারা এগুলি মেলে ধরে। মেল বার্ডরা সাধারণত ফিমেল বার্ডের থেকে আলাদা হয়, মেল বার্ডরা বেশি আকর্ষণীয় হয়। অসাধারণ দেখতে এই মেল বার্ড ফিমেল বার্ডকে অ্যাট্রাক্ট করার জন্য ডানাগুলোকে খুলে নৃত্য প্রদর্শন করে। নিউগিনিতে দেখতে পাওয়া এই পাখি আজ বিলুপ্তির পথে পা বাড়িয়েছে। সুপারব লায়ার বার্ড, অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া এই পাখির নাম হলো সুপার লায়ার বার্ড। গান ও নকল করার মতো আরেকটি গুণ হলো লম্বা এবং সুদর্শন লেজ। মাটিতে বাস করা এই পাখি বেশিরভাগ সময় গান করতে ব্যস্ত থাকে। গান শুনে শিকারীরা অতি সহজে এদের কাছে পৌঁছে যায়। বিলুপ্ত হওয়ার কারণে এই পাখি IUCN-এর রেড লিস্টে চলে এসেছে। ভিক্টোরিয়া ক্রোন পিজিয়ন, লাল চোখওয়ালা এই পাখির সারা শরীর নীল পালকে আবৃত। নিউগিনিতে দেখতে পাওয়া এই পাখির নাম হলো ভিক্টোরিয়া ক্রোন পিজিয়ন, কারণ পাখির মাথায় রানী ভিক্টোরিয়ার ক্রোনের আকারে পালক আবৃত আছে। পায়রার প্রজাতির মধ্যে সবথেকে সুন্দর এই পাখিকে কিং অফ পিজিয়নও বলা হয়ে থাকে। লাফিয়ে লাফিয়ে চলা এই পাখির নাম হলো কাকাপো। এই পাখির উচ্চতা প্রায় 22 থেকে 25 ইঞ্চির মতো। নিউজিল্যান্ডে দেখতে পাওয়া এই পাখিকে আউল প্যারডও বলা হয়। এটি প্রায় আউলের মতো দেখতে, কিন্তু রং প্যারটের মতো সবুজ। লাফিয়ে চলা এই পাখি শিকার করা খুবই সহজ, যার ফলে আজ ওয়ার্ল্ডে এই পাখির সংখ্যা হলো মাত্র 200টি। নিউজিল্যান্ডের সরকার ও সাধারণ মানুষ তাদের বাঁচানোর জন্য বিভিন্ন প্রোগ্রাম চালায়। অসুস্থ কাকাপোদের সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে তাদের বিলুপ্তির পথে বাধা সৃষ্টি করা হচ্ছে।